আজ আমি খুব এক্সাইটেড। গুড মর্নিং, আমি মোটামুটি রেডি। আমি আজকে চললাম বিবি কলেজ, কারণ কি আজ আমার এক্সটার্নাল ডিউটি আছে। সত্যি কথা বলতে কি খুবই এক্সাইটেড আমি আজকে, তার কারণ হচ্ছে আমি নিজে বিবি কলেজ থেকে পড়াশোনা করেছি, তো যেই কলেজ থেকে পড়াশোনা করেছি সেই কলেজে যদি আমি এক্সটার্নাল হয়ে যেতে পারি তো সেটা আমার কাছে মানে খুবই আনন্দের বিষয়। তো চলো দাদা। আমার বাড়ি থেকে রানীগঞ্জ বাস স্ট্যান্ডের দূরত্ব মাত্র 5 মিনিট। যেদিন ঘর থেকে বেরিয়েই বাড়ির সামনে টোটো পেয়ে যায় সেদিন আর কোনো চিন্তা থাকে না, 5-7 মিনিটের মধ্যেই সোজা বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছে যায়। দাঁড়াবো, আমি এখানে নেমে যাব। লাকিলি একটা আসানসোলের বাস পেয়ে গেলাম, তো বাসে উঠে দেখি বাসে প্রচুর ভিড়, তাও কোনো রকমে লাস্টে সিটে একটা বসার জায়গা জোগাড় করে নিলাম। রানীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আসানসোল বিবি কলেজ যেতে 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। আজ প্রায় দীর্ঘ 10 বছর পর আমি আবার আমার কলেজে যাচ্ছি। বাসের সিটে বসে বসে ভাবতে ভাবতে চলে গেলাম যে কি জানি স্যাররা আছেন না রিটায়ার করে গেছেন। এত রোদ গরম আজ, বাস থেকে নেমেই একদম হাঁটা দিচ্ছি। বেশি দূর নয়, বাস স্টপেজ থেকে জাস্ট 1 মিনিটের হাঁটা রাস্তা। গেট দিয়ে ঢুকেই সোজা সুখে গার্লস কমন রুম, কত আড্ডায় না দিতাম এখানে। আর এদিকটাতে হলো কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যাওয়া মাত্রই আমার নজর গেল সোজা দেওয়ালের দিকে। দেওয়ালের দিকে তাকিয়ে দেখি বড় করে টাঙানো আমাদের সেই ফটো, আমাদের ব্যাচের ফটো, তাতে আমারও ফটো রয়েছে। ফটোটা দেখে সব স্যারদের এবং আমার পুরনো বন্ধুদের মুখগুলো আরেকবার করে মনে পড়ে গেল। আজ আমার অনেক বড় সৌভাগ্য যে আমি আমার স্যারের সামনে বসে আছি, উনি আমার স্যার। আমি সময়ের ফাঁকে সব ঘুরে ঘুরে দেখে নিলাম যে আমরা কোথায় প্র্যাকটিক্যাল করতাম, কোথায় থিওরি করতাম, সব জায়গাগুলো আরেকবার করে ঘুরে নিলাম। এই সেই রুম যেখানে আমাদের প্র্যাকটিক্যাল করবার সময় স্যাম্পল প্রিপারেশন হতো, আর এখানের হেড ছিলেন কাজলদা। ইনি হলেন কাজলদা, আমাকে দেখা মাত্রই চিনতে পেরে সে কি খুশি তার মনে সে আমি বলে বোঝাতে পারবো না। আমাকে দেখেই বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাতে শুরু করলো। শুরু হলো ভাইবা নেওয়ার পর্ব। ভাইবা নেওয়ার জন্য আমি একটি ফাঁকা রুমে একাই গেলাম এবং স্টুডেন্টদেরকে এক এক করে ডেকে তাদের ভাইবা নিতে শুরু করলাম। বেশ অনেকগুলি স্টুডেন্ট ছিল এবং তারা প্রত্যেকেই পড়াশোনায় যথেষ্টই ভালো ছিল। ল্যাবে স্টুডেন্টরা এক্সপেরিমেন্ট করছিল, আমি গিয়ে একবার ভিজিট করে এলাম। তারপর এসেই দেখি টিফিন রেডি আমার জন্য, আমাকে একটা টিফিন ওরা দিয়েছিল। তারপর টিফিন খাওয়ার পরেই আমি সোজা বেরিয়ে চলে গেলাম এবং আমাদের যে কলেজ গ্রাউন্ড ছিল সেটা একটু ঘুরে দেখে নিলাম, আর কলেজটা নতুন কীভাবে ডেকোরেট করেছে সেটাও কিছুক্ষণ ঘুরে দেখতে দেখতে কলেজের বাইরে আস্তে আস্তে আমি বেরিয়ে গেলাম। পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেল, তো ফাইনালি আমি বাড়ি চললাম। এবার স্যারদেরকে প্রণাম করে স্যারদের সাথে কথাবার্তা বলে এবার আমি চললাম বাড়ি। এই সামনে বাস স্টপেজ আছে, বাস স্টপেজ থেকে মানে বাস স্টপেজ মানে কলেজের স্টপেজ আর কি, ওখান থেকে রানীগঞ্জের বাস সবসময় চলে, তো রানীগঞ্জের বাস ধরবো, দিয়ে বাড়ি সোজা।